বাংলাদেশ থেকে সৌদি আরব আসার পর 12 বছর আমি একটি ঘরে বন্দি। এখানে আমাকে প্রতিদিন 6 জন পুরুষের দাসী হয়ে থাকতে হয়। ওরা আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। বাংলাদেশ সরকারের মাধ্যমে আমার লাশটা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। বাবাকে মোবাইলে সৌদি আরব থেকে কথাগুলো বলেছিলেন সেখানে বিক্রি হয়ে যাওয়া কুমিল্লার নাঙ্গলকোটের তসলিমা আক্তার। তসলিমা আক্তার এই উপজেলার মকরমপুর গ্রামের শামসুল হকের কন্যা, পার্শ্ববর্তী লাকসাম উপজেলার শ্রিয়াং গ্রামের আলম হোসাইন আলম 2007 সালে তাকে সৌদি আরব নিয়ে 5 লক্ষ টাকায় বিক্রি করে দেয় বলে অভিযোগ তসলিমার স্বজনদের। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শামসুল হক বাদী হয়ে আলমসহ 3 জনকে অভিযুক্ত করে লাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি অভিযোগ করেন, প্রতারক আলম তসলিমার 12 বছরের বেতন বাবদ 31,68,000 টাকা আত্মসাৎ করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, আলম হোসাইন 2007 সালে লাঙ্গলকোট উপজেলার মকরমপুর উত্তরপাড়ার শামসুল হকের মেয়ে তসলিমা আক্তারকে একই উপজেলায় হাপানিয়া গ্রামের সুরুজ খানের ভাগিনা সবুজ খান ও ভবানীপুর গ্রামের আলিমিয়ার মেয়ে আমিনা আক্তারকে সৌদি আরবে কাজে পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে 5 লক্ষ করে টাকা নেয়। তবে তসলিমা ছাড়া বাকি 2 জনকে সৌদি আরব নেওয়ার ব্যবস্থা করতে পারেননি আলম। পরবর্তীতে ওই বছরের 8 জুন তসলিমাকে সৌদি আরব নিয়ে কয়েকদিন তার বাসায় রেখে তসলিমার যাবতীয় কাগজপত্র রেখে সৌদি এক নাগরিকের কাছে বিক্রি করে দেয়। এরপর থেকে সৌদির ওই ব্যক্তি তসলিমাকে একটি ঘরে আবদ্ধ রেখে প্রতিনিয়ত 6 ব্যক্তির ক্রীতদাসের মতো ব্যবহার করতে থাকে। ওই 6 ব্যক্তি তাকে নিয়মিত দাসীর ন্যায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। তাকে শুধু সামান্য কয়টা খাবার খেয়ে দিন যাপন করতে হয়। বন্ধ হয়ে যায় যাবতীয় যোগাযোগ, দেয়া হয় না তাকে কোনো বেতন। প্রতারক আলম যে সৌদি ব্যক্তির ভিসার মাধ্যমে তাকে কাজের মেয়ে হিসাবে নেয়, তার কাছ থেকে প্রতি মাসে 22,000 টাকা নিজ ব্যাংকে জমা নেয়। এদিকে দীর্ঘ 12 বছর যাবত ওই নারীকে নির্যাতনের সংবাদ পেয়ে ভিসা প্রদানকারী সৌদি ব্যক্তি প্রতারক আলমের বিরুদ্ধে সৌদি আইন অনুসারে মানব পাচার ও বেতনের অর্থ আত্মসাতের অভিযোগে শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে মামলা করেন। মামলার পর আলম সৌদি আরব থেকে পালিয়ে বাংলাদেশে এসে আত্মগোপনে থাকেন। এদিকে গেল সপ্তাহে সৌদি আরব থেকে তসলিমা অজ্ঞাত এক মোবাইল নম্বর থেকে তার বাবার কাছে ফোন করে তাকে পাচার ও বিক্রি করে দেওয়ার বিষয়টি জানান। সেই সাথে জীবিত অথবা মৃত যেভাবেই হোক যেন সেদেশ থেকে তাকে আনা হয় সে অনুরোধ করেন। কিন্তু সৌদিতে বর্তমানে তার অবস্থান কোথায় সে বিষয়ে কিছুই জানতে পারেনি তসলিমা। আর অজ্ঞাত স্থানে থাকার কারণে তার পরিবারের মাঝে হতাশা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে তসলিমার বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েকদিন আগে মেয়ের সাথে কথা হয়েছে তার, সে সৌদিতে অনেক কষ্টে আছে, তাকে আমি ফেরত চাই। আত্মগোপনে থাকা আলমের বড় ভাই ইদ্রিস মিয়া বলেন, আমার ছোট ভাইয়ের বিষয়টি আমি জানি না, তবে সে এমন কাজ করবে বলে আমার মনে হয় না। লাঙ্গলকোট থানার ওসি আশরাফউদ্দিন বলেন, থানার সাধারণ ডায়েরি করা হয়েছে, তবে তদন্ত করে মন্ত্রণালয়ের মাধ্যমে মেয়েটিকে উদ্ধার এবং পাচারকারীকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।